থানা আগরে শব রক্ষি বহু সময় ধারণা ও বিক্ষোভ কলাপরে শেষে পুলিশ ও পরিবার লোক আলোচনা সফল হয়েছে। ষোলো তারিখ দিন কটক জেলা মাহঙ্গা থানা খতার্গ গাঁর রশ্মিতা দাস চোরি কেসে পূর্বদিন তাঁর স্বামীকে উঠাই আনিথিবা বিরোধ করে নিজ স্বামী শঙ্কর দাসকে নির্দোষ কই তাঁকু ছাড়ি দেওয়া পাই পুলিশকে গুহারি করেছিলেন। তেবে পুলিশর ব্যবহারে অতিষ্ঠ হবার থানা আগরে সে পেট্রোল ঢালি জড়িযা কহা সহ মৃত্যু পূর্বর এথিপাই পুলিশকে সে সম্পূর্ণভাবে দায়ী করেছিলেন। তেবে গতকাল কটক বড় মেডিকালে তাঁর চিকিৎসাধীন ভাবে মৃত্যু হওয়ার পরে আজ তাঁর পরিবার লোক সমেত গ্রামবাসী পুলিশ বিরুদ্ধে তুরন্ত কার্যানুষ্ঠান ক্ষতিপূরণ দাবিরে থানা সম্মুখে শব রক্ষি ধারণারে বসিলে। ঘটনাস্থলে অতিরিক্ত এসপিঙ্ক সমেত মাহঙ্গা তহসিলদার রয়ে ধারণাকারী আলোচনা কলাপরে আলোচনা সফল হয়েছে। মাহঙ্গা বিধায়ক সারদা প্রধান ফোন যোগে ধারণাকারী গ্রামবাসী ও পুলিশ সহ আলোচনা করেছিল। আসন্তাকালি সন্ধ্যায় উভয় পুলিশ প্রশাসন ও মৃতকর পরিবার সমস্ত দাবি বিষয়ে আলোচনা করে কার্যানুষ্ঠান নিয়োগ বলে সে প্রতিশ্রুতি দেবার ধারণাকারী শব উঠাইলে। তবে থানা আধিকারী সমেত দুই পুলিশ কর্মচারী বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান সহ মৃত মহিলা দুই নাবালক পিলাঙ্ক রক্ষণাবেক্ষণ ও সহায়তা রাশি আদি দিয়া আদি দাবি যদি আলোচনাকে সফল ন হুয়ে তবে পুনি থানা আগরে ধারণা দিয়া বলে মৃতা মহিলা পরিবার লোকে কহিতিলে। মো পিলা মানকৰ ভৱিষ্যত পাইগা আমো ডিমাণ্ড পূৰণ হ'ব তাক সেমানে কেতি পাঠ পঢ়ি ভাল মনিষ হ'ব তা পৰিবাৰৰ যো অন্ধ ভাই আৰু যো মা আছনি তাক ভৰণ পোষণ হ'ব আমি এইটা ন্যায় চাওঁছো হলা তাক সে পিলা মানে কেতি মনিষ হ'ব মো ভাই হ'ছ মো না হ'ছ সৌম্য ৰঞ্জন বেহৰা আমি এবে আমাকো প্ৰতিশ্ৰুতি দিলে এতিকা পুলিচ প্ৰশাসন আডিশনাল এসপি এতিকি দিলে এতিকার ইনচার্জ যিয়ে দিলে তা সহিত আমাকে বিধায়ক প্রতিশ্রুতি দেলে এটিকার লোকাল বডির যে মুখিয়া রয়েছে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনার কালি চারটা বেড়ে ফয়সলা করে জনাইবে সালেপুরে জনাইবে আমি সেই তাঁক প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছ আমার বড় ভৌণীকর নিয়ে যাচ্ছ যদি কালি চারটা বেড়ে কিছু কার্যানুষ্ঠান ন হব আমি পরদিন সকাল মাহঙ্গা থানা ঘেরাও করে আজ নিজে কলেক্টর এমএলএ এসপি স্যার এসপি ম্যাডাম এবং সবকলেক্টর তহসিলদার মু সমস্তে ডিসকশন করে কালি বসিবা পাই বিচার করা হলো তাঙ্কর যে তিনটা ডিমান্ড আছে রিহ্যাবিলিটেশন অ্যাকশন এগেইনস্ট আইএসি আর গোটে রয়েছে রিগার্ডিং কেসর ডেভেলপমেন্ট তেমন কালি সেটা চারটা বেড়ে সালেপুরের জেলাস্তরীয় অফিসর সামনে এবং তাঙ্কর প্রতিনিধি ও অন্য মানে আসবে কালি নিষ্কর্ষ আর বাহারিব যেতে শীঘ্র জনা পড়ছে কালি সন্ধ্যা সুদ্ধা এটা ফাইনাল হয়ে আমাকে মাহঙ্গা বিধায়ক আমাকে মাহঙ্গা বিধায়ক পুরা প্রতিশ্রুতি দেলে যে সে সবু কিছু দায়িত্ব নেবে পরিবারের যে ছোট ছোট পিলা দুই জন অছন্তি তাঙ্কর পাঠ পড়িবা আউ সে ভবিষ্যতের কেমতি পাঠ পড়ি উন্নতি করিবে তাঙ্কর দায়িত্ব নেলে প্লাস তাঙ্ক পরিবার কেমতি ভরণ পোষণ পাইব তার বি দায়িত্ব নেলে আৰু প্লাস মো যে এফআইআর কপি ডিমান্ডিং থিলা যে এফআইআর টা দিয়া হৈছি হৈগলে 36 ঘণ্টা 40 ঘণ্টা তাৰ বি কাৰ্যানুষ্ঠান কেমতি হ'ব সে কালি কি কইলে আমাৰ সালেপুর আইবিৰে দিন 4টা বেলুকু বসি কি তাৰ বিষয়ে আলোচনা হ'ব আৰু কম্পাৰিছেশন বাবদকু তাঙ্ক ফেমিলি কেতে টকা কম্পাৰিছেশন পাইব যে ডিমান্ডিং আমাৰ 20 লক্ষ আছে সে তাৰ বাবদকু বি কৈছন্তি সেই বাবদকু কথা হ'বা। মাহঙ্গাৰু জজাতি কেশৰী সিংক সহ সালেপুর যোগেশ্বৰ বিশ্বাল কৰি ৰিপোর্ট এৱান ওড়িশা।